ফেস গ্লো করছে আমার, আমি সেটা বুঝতে পারছি। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই ব্লগ, আমি প্রেরণা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি রেডি হয়ে গেছি, আর এখন আমি যাচ্ছি হলো ওয়েভলেন্থ স্যালনে। এই স্যালনে রিসেন্টলি একটা খুব দারুণ অফার এসেছে, তো তোমরা সেই অফারটা দেখে নিতে পারো। তো এই অফারে নাম্বার ওয়ানটা আমি এখন অ্যাভেল করতে যাচ্ছি। আর বেশি দেরি না করে তাহলে চলো ব্লগটা স্টার্ট করা যাক, আর তোমরা পুরো এন্ড অব দি ব্লগটা দেখতে থাকো। তো আমি মেট্রোতে এখন উঠে গেছি। ওয়েভলেন্থ স্যালনের তিনটে ব্রাঞ্চ আছে কলকাতাতে, একটা হচ্ছে কাকুরগাছিতে, আরেকটা গড়িয়াতে, আর আরেকটা হচ্ছে বালিগঞ্জে। তো আমি এখন গড়িয়ার ব্রাঞ্চটায় যাচ্ছি, কারণ মেট্রো করে যাতায়াতে এটাই আমার বেশি ইজি হবে। কবি নজরুল মেট্রো স্টেশন থেকে নেমে এখন হাঁটা পথ 10 মিনিট মতো, তো আমি হাঁটতে আরম্ভ করে দিয়েছি। তো চলো যাওয়া যাক। ফাইনালি এসে গেছি আমি ওয়েভলেন্থ স্যালনে, এবার ভেতরে যাব। তো ফার্স্টে রিসেপশনে কথা বললাম কি কোন অফারটা অ্যাভেল করব, তারপর আস্তে আস্তে এখন আমরা ভেতরে যাচ্ছি যেখানে ওনারা স্পা দিয়ে শুরু করবেন। আর যেহেতু আমরা একদম মর্নিং আওয়ার্সে গেছি তাই অনেকটাই ফাঁকা ছিল। তো ফার্স্টে ওনারা ভালো করে হেয়ার ওয়াশ করালেন আমার। স্পাটা লরিয়েলের হচ্ছে, তাই লরিয়েলের প্রোডাক্টসই ওনারা ইউজ করবেন বলেছেন। এরপর অন্য একটা ঘরে গিয়ে ভালো করে টাওয়েল দিয়ে হেয়ার ড্রাই করালেন। এরপর হেয়ার কম্ব আর পার্টিশন করার পরে ভালো করে মাস্ক অ্যাপ্লাই করে দিলেন। সব প্রোডাক্ট এখানে লরিয়েলেরই ইউজ করা হয়েছে। এরপর ওনারা 4 থেকে 5 মিনিট নেক আর হেড ম্যাসাজ দিলেন। আর অনেস্টলি হেড আর নেক ম্যাসাজের সময় আমার মারাত্মক ঘুম পাচ্ছিল। এরপর ওনারা আমার আইব্রোজ করা স্টার্ট করলেন। অনেস্টলি এটা আমার ফার্স্ট টাইম কি আমি পার্লারে এসে থ্রেডিং করাচ্ছি, কারণ যখন আমি বাড়িতে আইব্রোস ট্রিম করেছি আমি একটা লেজার পেন ইউজ করতাম যেটা আমি কিনেছিলাম। তো দিস ইজ মাই ফার্স্ট টাইম আমি থ্রেডিং করাচ্ছি, অ্যান্ড দ্য রেজাল্টস টার্নড আউট গুড। ওনারা বলেছিলেন একটু লাগবে, কিন্তু অতটাও লাগেনি। থ্রেডিং কমপ্লিট হওয়ার পরে ওনারা ফেস ডিট্যানটা স্টার্ট করলেন। আর ফেস ডিট্যানে যে প্রোডাক্টসগুলো ইউজ করা হয়েছে সেগুলো হলো রাগা কোম্পানির। সো ফার্স্টে স্ক্রাবিং করা স্টার্ট করলেন ওনারা। তারপর ভালো করে ফেস ওয়াইপ করে ডিট্যান প্যাকটা ইউজ করলেন। তারপর 10 মিনিট ওয়েট করলাম। And then for the last time, face wipe করে ভালো করে ক্লিন করা হলো। এরপর ফাইনাল ওয়াশিং এর জন্য গেলাম।
এরপর ভালো করে সিরাম দিয়ে কম করে ব্লো ড্রাই করলেন। Thanks for making all the videos. You're welcome. So, kemon gelo? Yeah, it was good. I mean, luxury parlor experience. Ami to kotha bolte parini, but yeah, it was good. Khubi bhalo. Service o khub bhalo chilo. But onara bollen ki jehetu amar ektu hair fall hoy, tai jonno bollen ki heat cap ta beshikkhon deben na. বেশিক্ষণ দেবেন না মানে দিলেন না লাস্ট অবধি, তো বললেন নাকি যেহেতু হেয়ার ফল হয় তাই দিতে না। আর যেহেতু আমার স্মুদিং করা হেয়ার মানে হয়ে গেছে অলমোস্ট এক বছর, তাই জন্য বললেন ওনারা কি বেশি হেড ম্যাসাজ দিলে হয়তো ড্যামেজ হয়ে যেতে পারে চুলটা, তো ওইগুলো বাদ দিয়ে বাকি সব কিছুই আমার ভালো লেগেছে। আর থ্রেডিং অ্যান্ড এভরিথিং প্রপার শেপ ঠিকঠাকই আছে। বাকি এখন বাড়ির দিকে যাচ্ছি, তার আগে দেখি কিছু খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে বাড়ি যাবো। আর এখন আমি ব্লগটা এন্ড করবো, কারণ এখন লাঞ্চ করতে বসবো আর তারপর একটু কাজ আছে। সো ব্লগটা আমি এন্ড করবো, আর আমি তোমাদের একটাই কথা বলবো কি ওয়েভলেন্থ স্যালনের যা বলেছিলাম যে তিনটে আউটলেট আছে, তো তোমাদের বাড়ি কোথায় আছে সেই বেসিসে তোমরা তোমাদের নিয়ারেস্ট আউটলেটে যেতে পারো, আর এই অফারটা তাড়াতাড়ি গ্র্যাব করো, কারণ খুবই কম প্রাইসে তোমরা ভালো অফার পাচ্ছ। আর অলরেডি ফেস গ্লো করছে আমার, আমি সেটা বুঝতে পারছি, মানে হালকা ট্যান পড়ে গেছিলো আমার, তো যাই হোক এই পিম্পলটা বাস কমে গেলে ভালো হয়। তো তোমাদের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা হিট করতে ভুলো না। এরকমই আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য কিপ সাপোর্টিং প্রেরোস। সো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।